প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো, মিসও খুব ভালো আছি। আর সবচেয়ে বেশি মজার কথা হচ্ছে, যখনই তোমাদের ক্লাসে চলে আসি তখন কিন্তু মিসের কাছে আসলে খুব মজার লাগে, খুব ভালো লাগে তোমাদের সাথে একটু গল্প করতে পারি, একটু মজা করে ক্লাস করতে পারি, তাই না? তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগছে না? কি অপেক্ষা করছো যে মিস আজকে কি মজার ক্লাস করব? আমরা তো প্রতি সময় বা বারবারই তো আমরা ক্লাস করি, আজকে তো আমরা অন্যরকম ক্লাস করি। আমরা পড়াটাও শিখবো, কিন্তু একটু মজার বা অন্যরকমের পড়া। তোমরা আগে এটা দেখেছো বা পড়েছো, তোমরা এর আগের ভিডিওতে কিন্তু এই জিনিসটা পড়েছো। তারপর আমরা হচ্ছে আজকে নতুন যে জিনিসটি শিখবো, সেটা হচ্ছে আমরা নতুন কিছু অ্যালফাবেট শিখবো। নতুন কিছু অ্যালফাবেট দিয়ে আমরা কিছু মজার মজার ছবির সাথে একটা মজার পড়া তৈরি করে ফেলেছি। তাহলে কি সবাই রেডি? আচ্ছা চলো, আমরা আর খুব বেশি কথা না বলে আমরা আমাদের মজার ক্লাসে চলে যাই। আর আজকে আমাদের মজার ক্লাস হচ্ছে, আমরা আজকে নার্সারি ক্লাসের ইংরেজি ছবি পিকচারের সাথে লাইন টেনের যোগ, মানে জয়েন দ্য পিকচার উইথ অ্যালফাবেট, ঠিক আছে? তার মানে আমরা ছবির সাথে লাইন টেনে যোগ করব। তাহলে চলো তো, এই মজার মজার পড়াটি করার জন্য কে কে তৈরি আছো? নিশ্চয়ই সবাই রেডি? তাহলে চলো আমরা ক্লাসে চলে যাই। আজকে হচ্ছে আমরা যে জিনিসটি শিখব, সবাই মিসের সাথে একটু দেখো এবং মিসের সাথে বলবে, দেখো কি আছে, জয়েন দ্য পিকচার উইথ অ্যালফাবেট। তার মানে হচ্ছে আমরা জয়েন করব একটা অ্যালফাবেটের সাথে, ছবির সাথে লাইন টেনে, ঠিক আছে, আই থেকে এল পর্যন্ত। তাহলে চলো আমরা হচ্ছে আর কথা না বলে আমরা মজার পড়ার দিকে চলে যাই। আমাদের এখানে দেখো কি চলে আসলো, এগুলো কিছু মজার মজার ছবি চলে আসছে। এই ছবিগুলো কি আমরা চিনি? এর আগে কি এই ছবিগুলো আমরা দেখেছি? কি মনে হয় তোমাদের, আমরা কি দেখেছি? হ্যাঁ, এই ছবিগুলো আমরা দেখেছি। এর আগে আমরা ক্লাসে অ্যালফাবেট শিখেছিলাম, যে আই ফর আইসক্রিম, স্ট্রবেরি, তারপর হচ্ছে জে ফর জার, কে ফর কাইট, কাইট মানে ঘুড়ি আকাশে উড়ে, মনে পড়েছে? ওই দূর আকাশে আমরা ঘুড়ি, এভাবে করে সুতো বাঁধা থাকে, তারপর আমরা উড়াই, তাই না, এই ঘুড়ি। এবং হচ্ছে এল ফর লায়ন, লায়ন মানে সিংহ। দেখো সেই মজার মজার ছবিগুলো কিন্তু আমাদের এখানে চলে এসেছে, দেখেছো? দেখো আইসক্রিম জিহ্বা বের করে দুষ্টমি করছে, দেখেছো, বড় বড় চোখ করে তাকিয়ে আছে তোমাদের দিকে। আমার তো দেখেই মনে হচ্ছে যে আমরা একটু খেতে পারলে ভালো হতো, তাই না? তোমাদেরও কি তাই মনে হচ্ছে? আচ্ছা তারপরে দেখো জার, কত সুন্দর একটি জার চলে এসেছে, তাই না, দেখেছো? তারপর বলো তো এই ছবিটি কি, কিসের ছবি? হ্যাঁ কাইট, ভেরি গুড, তোমরা তো সবাই মনে রেখেছো, এটি একটি কাইটের ছবি। দেখো কত সুন্দর করে ডানে বামে হেলে দুলে ও উঠছে, দেখেছো? তারপর এটা কিসের ছবি কে বলতে পারবে? হ্যাঁ লায়ন, তোমরা দেখি কিছুই ভুলোনি, লায়ন। লায়ন মানে কি, সিংহ। ওর যেন আরেকটা কী নাম আছে মনে করো তো, পশুর রাজা। হ্যাঁ, তাহলে আমরা মজার হচ্ছে চারটা ছবি দেখে ফেললাম, তাই না? এই পিকচারগুলো দেখতে যেমন সুন্দর, এখন আমরা যে পড়াটা পড়ব সেই পড়াটাও খুব মজার। চলো তো আমরা দেখে আসি, আমরা এখন যা করব সেটা হচ্ছে, দেখো কত সুন্দর করে ম্যাজিক করে আমাদের অ্যালফাবেটগুলো চলে আসলো, তাই না? বলো তো এই অ্যালফাবেটের নাম কি? যে এই অ্যালফাবেটটি কি নাম? আই। এই অ্যালফাবেটটির নাম এল। আর এই শেষের অ্যালফাবেটটির নাম কি? কে। ভেরি গুড। এখন আমরা মজার যে কাজটি করব সেটা হচ্ছে আমরা ছবির সাথে সঠিক অ্যালফাবেট লাইন টেনে যোগ করব। অনেক মজার একটি কাজ না? চলো তো তাহলে ঝটপট করে আমরা দেখি কে কিভাবে আমরা হচ্ছে তাড়াতাড়ি করে, কার কত বুদ্ধি, আমরা ছবিগুলো লাইন টেনে যোগ করে ফেলি। বলো তো আইসক্রিম, আইসক্রিম কোন অ্যালফাবেট দিয়ে হয় খুঁজে বের করো। ও তো ওর অ্যালফাবেটকে হারিয়ে ফেলছে, খুঁজে পাচ্ছে না, বলছে যে কোথায় আমার অ্যালফাবেট। চলো তো দেখি আই কি হয় আইসক্রিম, আইসক্রিম দেখো আই, দেখেছো, আইসক্রিম হয় আই দিয়ে, তাই মানে আমরা হচ্ছে আই অ্যালফাবেটটি দিয়ে আমরা কি শিখেছিলাম, আইসক্রিম, আমরা লাইন টেনে যোগ করে দিলাম, দেখেছো কত সুন্দর একটি মজার পড়া। তারপর চলো তো এখানে কিসের ছবি, জার, জার কোন অ্যালফাবেট দিয়ে আমরা লিখি, চলো তো দেখে আসি। হ্যাঁ জে ফর জার, মিসের সাথে বলো তাহলে, জে ফর জার, দেখেছো আমরা লাইন টেনে যোগ করে দিলাম, তোমরাও কি মনোযোগ দিয়ে দেখছো, খুব মজার লাগছে না? হ্যাঁ, তারপরে দেখো তো এটা কিসের ছবি যেন বলেছিলে, কাইট, তাহলে হচ্ছে কাইট কোন অ্যালফাবেট দিয়ে লিখতে হয় বলো তো, চলো দেখে আসি আমরা, দেখি তো। হ্যাঁ কে ফর কাইট, আমরা তো তাই শিখেছিলাম, কে ফর কাইট,
এবার বলো তো, লায়ন, লায়ন কোন অ্যালফাবেট দিয়ে লিখে থাকি? কার কার মনে পড়ছে লায়ন? চলো তো আমরা দেখি আসলে কি এল হয় নাকি, এল কি আসলে সঠিক বলছি নাকি আমরা, চলো তো দেখি। হ্যাঁ তাই তো, তোমরা তো দেখি খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করেছো। এল ফর লায়ন, তার মানে হচ্ছে লায়ন মানে সিংহ। তাহলে আমরা মজা করে কত সুন্দর করে একটা জয়েন দ্য পিকচার উইথ অ্যালফাবেট শিখে ফেললাম। এখন কি আমরা আরও কিছু মজার মজার ছবি দেখতে চাচ্ছি, আরও মজার মজার কিছু অ্যালফাবেট? তাহলে চলো তো দেখি। এখন দেখো তো এখানে আরও কিছু মজার ছবি চলে আসলে, এই ছবিগুলো আমরা চিনতে পারি কি না বলতো? এই ছবিটির নাম কি? ম্যাঙ্গো। হ্যাঁ দেখেছো কত সুন্দর ম্যাঙ্গো, আমার কিন্তু খুব ভালো লাগে, তোমাদেরও তো ভালো লাগে, এর আগে ক্লাসে তোমরা বলেছিলে খুব ভালো লাগে তোমাদেরও। আর এই ছবিটির নাম কি বলো তো? কি দেখা যাচ্ছে? দুটি পাখি বসে আছে, কোথায়? তাদের বাসায়, তার মানে নেস্ট মানে পাখির বাসা। আর এই পিকচারটি কি বলো তো? এই পিকচারটি হচ্ছে অরেঞ্জ, দেখেছে অরেঞ্জ একবার ডানে একবার বামে নাচানাচি করছে, তাই না? ও কিন্তু আমাদের সাথে আজকে মজার ক্লাসে খুব মজা করছে, দেখেছো? ও ফর অরেঞ্জ আমরা শিখেছিলাম। তারপর এখানে কি দেয়া আছে বলো তো? হ্যাঁ পেন, তাই তো, কতগুলো কলম, তাই না? হ্যাঁ আমরা পেনের ছবি দেখতে পিকচারগুলো দেখতে পাচ্ছি। তাহলে দেখো কত সুন্দর আমরা চারটি পিকচার দেখে ফেললাম, এখন আমরা পিকচারের সাথে অ্যালফাবেট লাইন টেনে যোগ করব। চলো আমরা মজার কাজটি বা মজার পড়াটি আমরা করে ফেলি ঝটপট করে। বলতো ম্যাঙ্গো কোন অ্যালফাবেট দিয়ে লিখতে হয়, কে বলতে পারবে? হ্যাঁ ভেরি গুড, এম। চলো তো আমরা লাইন টেনে যোগ করি, দেখেছো? এম ফর ম্যাঙ্গো, মিসের সাথে বলো তাহলে এম ফর ম্যাঙ্গো। এবার বলো তো এটা কি যেন? নেস্ট, নেস্ট অর্থ কি? পাখির বাসা। নেস্ট কোন অ্যালফাবেট দিয়ে আমরা লিখি, এন ফর না ও হবে? এন হয়, চলো তো দেখি যে তোমরা সঠিক বলছো নাকি। হ্যাঁ তাই তো, এন ফর নেস্ট, তার মানে তোমরা সঠিক বলেছো, এন ফর নেস্ট। এবার আমরা কি দেখবো এখানে হচ্ছে কি? অরেঞ্জ। চলো এই অরেঞ্জটাকে ওর অ্যালফাবেটের কাছে দিয়ে আসি, অনেকক্ষণ ধরে ডানে বামে নাচানাচি করছে খুঁজে পাচ্ছে না, একটু পর কান্না করে দিবে। তাহলে চলো আমরা ওর অ্যালফাবেটকে খুঁজে বের করে দেখি তো। হ্যাঁ ও কিন্তু ওর অ্যালফাবেটকে খুঁজে পেয়েছে, অরেঞ্জের মতোই গোল। ও, ও ফর অরেঞ্জ। তাহলে মিসির সাথে আরেকবার বলো, ও ফর অরেঞ্জ, ও ফর অরেঞ্জ। এবার এই পেন, চলো তো পেন কি দিয়ে হয়? পি ফর। তাহলে চলো আমরা মজা করে এবং ম্যাজিক করে লাইন টেনে যোগ করে দেই পি। তাহলে আমরা পেন লিখবো কোন অ্যালফাবেট দিয়ে? পি দিয়ে। তাহলে কি বলবো? পি ফর পেন, পি ফর পেন। আচ্ছা তাহলে আমরা মজার মজার কিছু ছবি দেখে ফেললাম এবং মজার মজার কিছু অ্যালফাবেটের সাথে ছবি লাইন টেনে যোগও করে ফেললাম। কেমন লাগলো সবার ক্লাসটি? নিশ্চয়ই খুব ভালো। আচ্ছা এই মজার ক্লাসটি কি তুমি একা করতে চাচ্ছ না আরও বন্ধুদের বলবে? তারপর বাসায় কি কাজিন আছে না, ছোটো ভাই বোন আছে, সবার সাথে মিলে বসে তারপর হচ্ছে মজা করে গল্প করে এই ভিডিওটি দেখবে এবং সবাইকে বলবে দেখো আমার মিস কত সুন্দর করে মজার মজার ক্লাস করছে, এই ক্লাসগুলো আমিও করছি, তাই না? এবং আমাদের ফেসবুক পেজ আছে, এই ফেসবুক পেজে লাইক দিয়ে রাখতে হবে, এবং আমার যে ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাহলে কি হবে জানো, মিসের সবচেয়ে মজার যে ক্লাসটি সবার আগে তুমি দেখতে পাবে। তাহলে কেমন হবে, খুব মজার? তাহলে যদি তার পরবর্তী মজার ভিডিওটি দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে ফেলো এবং আমাদের পেজে দ্রুত লাইকটা দিয়ে দাও, আম্মুর কাছে ঝটপট চলে যাও এবং আম্মুকে বলে আসো। আজকে তাহলে এখানেই রাখছি, নেক্সটে আরও অনেক মজার মজার ক্লাস নিয়ে চলে আসবো। ভালো থাকো সবাই।